হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনারা দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করবেন এবং দারাজকে প্রমোট করার মাধ্যমে বা দারাজের প্রোডাক্টগুলো প্রমোশনের মাধ্যমে দারাজ থেকে ভালো বা হ্যান্ডসাম অ্যামাউন্টের কমিশন বা রেভিনিউ কিভাবে জেনারেট করবেন। সো দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল দারাজের ওয়েবসাইটে চলে আসতে হবে। দারাজের ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? সো সেক্ষেত্রে daraj.com.bd ওয়েবসাইটে আমরা চলে আসলাম। দেন একটু স্ক্রল করে একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে যে ফুটার সেকশনটা দেখতে পাচ্ছেন, এখানে আর্ন উইথ দারাজ নামে একটা সেকশন রয়েছে। এর মধ্যে একেবারে নিচে জয়েন দ্য দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটা অপশন দেওয়া রয়েছে, আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা উপরে হ্যাঁ অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন, সাইন আপ, ট্র্যাক মাই অর্ডার, কাস্টমার। তো এখানে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখানে দারাজে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার সকল রুলস এন্ড রেগুলেশন, সকল প্রসেস দেওয়া রয়েছে, আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। সো আমরা বিস্তারিত পড়লাম না। সো অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য আপনারা এখানে সাইন আপ নাও এই বাটনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে দারাজ অ্যাফিলিয়েট সাইন আপ ফর্ম এই টাইপের কিছু টেক্সট ওপেন হবে, সেগুলো পড়ে নিবেন। পড়ে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন টেল আস অ্যাবাউট ইউর ট্রাফিক। সো এখানে আপনি দারাজ থেকে যে অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার পর একটা লিংক পাবেন। সো ওই লিঙ্কগুলো আপনি কোথায় প্রমোট করবেন বা আপনার লিঙ্কে যে ট্রাফিক আসবে বা আপনার লিঙ্কের থ্রুতে যে মানুষগুলো দারাজে আসবে ওই মানুষগুলো কোন থ্রুতে বা কোন রাস্তা দিয়ে আসবে, সো এই জিনিসটার অ্যান্সার এখানে দিতে বলেছে। সো এখানে বলেছে যদি আপনি কোনো লিঙ্ক না দেন তাহলে অটোমেটিক আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে অথবা টুইটার আইডি অথবা ইনস্টাগ্রাম আইডি বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি ওইটার লিঙ্ক এখানে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি। আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক অথবা আপনার ফেসবুক পেজ অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সো ওইটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন। সো এরপরে একটু নিচে চলে আসবেন, এখানে প্লিজ টেল আস অ্যাবাউট ইওর বিজনেস। সো এখানে আপনাকে আপনার বিজনেস সম্পর্কে বলতে হবে। সো এখানে আপনি যেটা আপনার বিজনেস রিলেটেড ওই অপশনটা সিলেক্ট করে দিবেন। এখানে দেওয়া রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, ইনফ্লুয়েন্সার, প্রাইস কম্পারিজন, ঠিক আছে? তো এখানে অনেক কিছু রয়েছে। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, বা ব্লগার, ওয়েবসাইটে যদি আপনি আর্টিকেল লিখালেখি করেন অথবা ইউটিউবে যদি ভিডিও বানান অথবা যদি ইনফ্লুয়েন্সার হন তাহলে এটা দিয়ে দিবেন। তো আমরা যেহেতু এটা করে এটা দিয়ে দিলাম, আপনি যদি অন্য কিছু করেন ওগুলো দিয়ে দিবেন। এরপর হচ্ছে প্লিজ টেল আস অ্যাবাউট ইউর মান্থলি ট্রাফিক, মানে আপনার ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আইডি যেটাই হোক না কেন আপনার ওই ট্রাফিক সোর্সে মান্থলি কত ভিজিটর আসে ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে মান্থলি প্রায় লাখের উপরে ভিউ থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি 50 থেকে 3 লাখ অথবা 5 থেকে 50 হাজার দিয়ে দেই। আপনারা 5 থেকে 50 হাজার দিতে পারেন, এটা স্ট্যান্ডার্ড, এটা দেওয়া ভালো। আর আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও যত ভিজিটর মান্থলি থাকে ওইটা সিলেক্ট করে দিলেই হবে। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে। দ্বিতীয় স্টেপে আপনাকে ব্যাংক ইনফরমেশন দিতে হবে, মানে দারাজে যেহেতু আপনি অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হচ্ছেন এন্ড আপনি দারাজের লিঙ্ক প্রমোট করবেন, দারাজকে প্রমোট করবেন, আপনার লিঙ্কের থ্রুতে সেল হবে, আপনি একটা ইনকাম করবেন। সো ইনকামটা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে নিতে যাচ্ছেন ওই ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে দিতে হবে। সো এখানে বেনিফিসিয়ারি নেম, ঠিক আছে, সো এখানে ধরেন আমার নাম দিয়ে দিলাম। এরপর একটু নিচে আসবেন, এখানে বেনিফিসিয়ারি কান্ট্রি দিয়ে দিবেন, এখানে আপনি যে দেশের মানুষ মানে যে দেশে আপনার ব্যাংক ওই দেশ দিয়ে দিবেন, আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। এরপর বেনিফিসিয়ারি অ্যাড্রেস এখানে দিতে হবে, সো এখানে আমরা দিয়ে দিলাম উত্তরা। সো আমরা এখানে উত্তরা ঢাকা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বেনিফিসিয়ারি ফোন নাম্বার, এখানে আপনার ব্যাংকে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারটা দিতে হবে, সো আমরা এখানে দিলাম। এরপর বেনিফিসিয়ারি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, সো আমরা এখানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর বেনিফিসিয়ারি আইবিএন নাম্বার, প্লিজ ইন্টার 000 ইফ ইউর কান্ট্রি ডাজ নট হ্যাভ আইবিএন। সো আপনার যদি আইবিএন নাম্বার না থাকে তাহলে বলছে এই যে 00 এগুলো কপি করে এখানে দিয়ে দিতে, যেহেতু আমাদের এটা নেই সো আমরা 00 দিয়ে দিলাম। এরপর হচ্ছে বেনিফিসিয়ারি ব্যাংক নেম, এখানে আপনার ব্যাংকের নামটা দিতে হবে, সো আমরা এখানে ধরেন দিয়ে দিলাম ডাচ বাংলা ব্যাংক, আমরা জাস্ট শর্ট ফর্মে দিয়ে দিলাম। এরপর হচ্ছে রাউটিং নাম্বার বা সুইফট কোড, সো এটা এখানে দিয়ে দিবেন আপনার ব্যাংকের। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, সো আমরা এখানে একটু রাউটিং নাম্বারটা দেখে নেই ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বারটা কি, এগুলো আপনারা গুগলেই পেয়ে যাবেন। গুগলে যদি আমরা সার্চ করি DBBL রাউটিং নাম্বার, সো আমরা ডাচ বাংলা ব্যাংক রাউটিং নাম্বার লিখতেই দেখতে পাচ্ছেন ব্যাংকের রাউটিং নাম্বার এখানে চলে আসছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী। আপনার ব্রাঞ্চটা যেখানে, যদি আপনার ব্রাঞ্চ উত্তরাতে হয় তাহলে এখানে লিখবেন ডাচ বাংলা ব্যাংক উত্তরা ব্রাঞ্চ,
ড্রাফটিং নাম্বার, আপনার ব্রাঞ্চ যদি অন্য কোনো জায়গায় হয় তাহলে ব্রাঞ্চের নামটা লিখে গুগলে সার্চ করলে চলে আসবে। আর আপনার যদি অন্য কোনো ব্যাংক হয় তাহলে ওই ব্যাংকের নাম দেন, আপনার ওই আপনি আপনার ব্যাংকটা যে জায়গায় ওইটার নাম, তারপর হচ্ছে রাউটিং নাম্বার লিখলে চলে আসবে ইনফরমেশনগুলো, ঠিক আছে। জাস্ট গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, এগুলো তো হ্যাসেলের কিছু নাই, ব্যাংকেও যোগাযোগ করতে হবে না, সব কিছু গুগলেই পাওয়া যায়, ঠিক আছে। এরপর রাউটিং নাম্বারটা কপি করে এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কান্ট্রি, আপনার ব্যাংকটা যে কান্ট্রিতে ওই কান্ট্রি দিতে হবে, ঠিক আছে। আমরা এখানে বাংলাদেশ দিলাম। এরপর একটু নিচে আসবেন, নিচে আসার পর ব্যাংক অ্যাড্রেস, আপনার ব্যাংকের লোকেশন বা অ্যাড্রেসটা এখানে দিবেন, আমরা এখানে ঢাকা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ব্রাঞ্চ কোড, আপনার ব্যাংকের ব্রাঞ্চ কোডটা কত ওইটা দিয়ে দিবেন, এটাও আপনি গুগলে পেয়ে যাবেন। হ্যাঁ, যে আপনি দাস বাংলা ব্যাংক উত্তরা ব্রাঞ্চ কোড বা রাউটিং নাম্বার বা মানে হচ্ছে গিয়ে আপনার ব্রাঞ্চ যেটা ওইটা একটু নিশ্চয় একটা ওয়েবসাইট আছে, তাই না? সো ওই ব্রাঞ্চের নাম লিখলে এখানে ওয়েবসাইটটা চলে আসবে, ওয়েবসাইটে ঢোকার পর আপনি ব্রাঞ্চ কোড টোট এই যে আপনি যাবি সবকিছু পেয়ে যাবেন গুগলে, জাস্ট কপি করে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি প্রসেসটা বলে দিলাম, আমরা এখানে ব্রাঞ্চ কোড একটা দিয়ে দিলাম। সো আমি জাস্ট আপনাকে বোঝানোর সুবিধার্থে এখানে ভুলভাল ইনফরমেশন দিয়েছি, আপনারা একেবারে অ্যাকুরেট কারেক্ট ইনফরমেশন গুলো এখানে দিবেন, ঠিক আছে। এরপর দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন, দেন এরপর আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে আপনাকে ট্যাক্স আইডি দিতে হবে, এরপর আপনার হ্যাঁ ভ্যাট রেট ইন ইউর কান্ট্রি, আপনার কান্ট্রিতে ভ্যাট রেট করতে এটা দিতে হবে। যদি আপনার ভ্যাট রেট না থাকে আপনার কান্ট্রিতে তাহলে এখানে জিরো এখানে দেওয়া রয়েছে, ইন্টার জিরো ইফ ইটস নট অ্যাভেলেবল, সো সেক্ষেত্রে জিরোটা কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন। সো এখানে আমরা জিরো দিয়ে দিলাম। আর এখানে ট্যাক্স আইডি দিতে হবে, যদি আপনার ট্যাক্স আইডি না থাকে তাহলে আপনারা গুগলে জাস্ট ইটিন সার্টিফিকেট লিখবেন, ইটিআইএন টিন, ইটিন রেজিস্ট্রেশন, এটা লিখলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর একটা ওয়েবসাইট আসবে, ঠিক আছে। প্রথমে এই ওয়েবসাইটটা আপনারা ঢুকতে পারেন, সো আমরা ঢুকলাম, সো এই ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এই ওয়েবসাইটে ঠিক আছে আপনারা জাস্ট রেজিস্টার করে নেবেন, এরপর একটা ফর্ম আসবে, ওই পুরো ফর্মটায় একটা সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা ফিল আপ করে দিবেন। ফিল আপ করে দিলে আপনারা একটা ই-টিন সার্টিফিকেট পেয়ে যাবেন, ঠিক আছে। সো ওই টিন সার্টিফিকেটে আপনাদের হ্যাঁ ট্যাক্স ইনফরমেশন বা একটা ট্যাক্স আইডি রয়েছে, ওই আইডিটা এখানে দিয়ে দিলেই হবে। যেহেতু আপনারা আয়কর দেন, বাংলাদেশে থাকেন, নিশ্চয়ই আয়কর বা ট্যাক্স দেন, তাই না? সেটা আই থিঙ্ক আপনাদের সবারই রয়েছে, আর যাদের নেই তাদের বললাম এই ওয়েবসাইটে এসে ঠিক আছে আপনারা জাস্ট একটা ইটিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন ঘরে বসে, আপনার মোবাইল ফোন অথবা পিসি যেটাই থাকুক ওইটা দিন। আর আপনারা যদি না পারেন তাহলে একটু কষ্ট করে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে শত শত ভিডিও রয়েছে, একটা ভিডিও দেখে নেবেন যে কিভাবে ইটিন সার্টিফিকেট তৈরি করতে হয় অনলাইনে, ঠিক আছে, দেখলেই আপনারা পারবেন। তারপর ওই এখানে ওটা দিয়ে দিবেন, সো আমরা এখানে দিয়ে দিলাম আন্দাজে। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিতে হবে, দেন দারাজ অ্যাফিলিয়েট সাইন আপ ফর্ম, এরপর এখানে হচ্ছে অ্যাবাউট ইউ, ঠিক আছে। এখানে কিছু অ্যান্সার দিতে হবে, এখানে অনেক প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর দিতে হবে, সো আমরা একটা একটা করে দেই। সো প্রথমে এখানে বলছে হ্যাঁ আপনার দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য অবশ্যই দারাজের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে। সো যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে বলছে ওই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেসটা দিতে, ঠিক আছে। সো আমরা ওই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস দিব যেটা দিয়ে দ্বারা আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে, সো আমরা এটা দিয়ে দিলাম। সো এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এখানে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট নাকি কোম্পানি অ্যাকাউন্ট ওইটা সিলেক্ট করতে হবে, সো আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ফুল নেম, ঠিক আছে, লিগাল বিজনেস নেম, সো আপনার ফুল নেম দিবেন, অথবা যদি বিজনেস কোম্পানি সিলেক্ট করেন তাহলে আপনার বিজনেস নেমটা দিবেন, সো আমরা আমাদের ফুল নেম দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার উইদাউট কান্ট্রি কোড, ঠিক আছে, মানে প্লাস এইটেড যে আমাদের কান্ট্রি কোডটা রয়েছে কান্ট্রি কোডটা দেওয়া যাবে না, জাস্ট ফোন নাম্বারটা দিতে হবে, সো আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। সো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে একটু নিচে আসবেন, এখানে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, সো আমরা এনআইডি কার্ডের একটা নাম্বার দিলাম। সো এরপর হচ্ছে কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিতে হবে, সো আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো আমরা আমাদের পোস্টাল কোড সহ আমাদের অ্যাড্রেসটা দিলাম, আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটা যেটা এনআইডি কার্ডে রয়েছে ওটা দিয়ে দিবেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিলাম, আপনারা ফুলটা দিবেন। এরপর হচ্ছে হুইচ রিজিয়ন ইউ আর বেসড ইন, সো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে নেক্সট, দেন আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হবে, এখানে প্লিজ রিভিউ দ্য টার্মস এন্ড কন্ডিশন মানে দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামের টার্মস এন্ড কন্ডিশনের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে দারাজের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নেবেন। এরপর ডু ইউ এগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন, যদি আপনি ওই কন্ডিশনে রাজি থাকেন তাহলে ইয়েস করে দিবেন, না হলে নো করবেন। এরপর হচ্ছে নেক্সট, এট লাস্ট ফাইনাল স্টেজে আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনাকে আপনি এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করছেন ওই ফর্মটা সাবমিট করতে বলছে, সো আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন, আর যদি কারেকশন করতে হয় তাহলে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে গিয়ে আপনি কারেকশন করতে পারেন। সো আমার যেহেতু অলরেডি দারাজ একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে তাই আমি আর সাবমিট করছি না, আপনারা এই স্টেজে এসে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের জন্য একটা অ্যাপ্লিকেশন দারাজের কাছে চলে যাবে। এরপর তারা আপনার এই ফর্মটা রিভিউ করে দেখবে, হ্যাঁ, এরপর যদি আপনার অ্যাকাউন্টটা ওপেনিং এর যদি উপযুক্ত হয় বা আপনার সকল ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে তাহলে দারাজ থেকে দারাজের অ্যাফিলিয়েট ম্যানেজার আপনাকে কল দিবে, সরাসরি কল দিবে, ঠিক আছে। কল দেওয়ার পর আপনাকে কনফার্ম করবে যে আপনি অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হয়েছেন,
সো সেক্ষেত্রে আপনারা কি তার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে কিনা, বা আপনি কি ট্রাস্টেড কিনা কাজের জন্য, মানে একটু হালকা পাতলা কিছু কোশ্চেন টোশ্চেন করতে পারে অথবা নাও করতে পারে। বাট আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আজ থেকে 6-7 মাস আগে, ঠিক আছে, সো তখন আমাকে দারাজের অ্যাফিলিয়েট ম্যানেজার পার্সোনালি ফোন দিয়েছিল, আর আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু মোটামুটি অনেক বড় রয়েছে এই জন্য স্পেশালি আমাকে একটু খাতির যত্ন করেছিল ফোন দিয়ে। সো ওভারঅল আপনাকে হয়তো ফোন দিতে পারে, আর না দিলে সরাসরি হয়তো অ্যাক্টিভ করে দিতে পারে যদি আপনার সকল ইনফরমেশন ঠিকঠাক থাকে তাহলে। সো এখন আমরা দেখবো যে যখন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন সেটা কিরকম দেখতে হবে, এন্ড আপনি ওইখান থেকে কিভাবে আপনার অ্যাকাউন্টের লিঙ্কগুলো নেবেন বা প্রোডাক্টের লিঙ্কগুলো নেবেন, ওটা কিভাবে প্রমোট করবেন, ঠিক আছে। সো যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন তখন দারাজের অ্যাফিলিয়েট ম্যানেজার পার্সোনালি আপনার ইমেলে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের লগ ইনের একটা লিঙ্ক দিয়ে দিবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে একটা স্পেশাল ড্যাশবোর্ড দেওয়া হবে, ওই ড্যাশবোর্ডে লগ ইন করে ওইখান থেকে লিঙ্কিং নিতে হবে, ঠিক আছে। সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা এখন হয়তো পাবেন না কোনো জায়গায়, বাট আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে এই জন্য আমি দেখাতে পারছি। সো ওই লিঙ্কে যাওয়ার জন্য আপনাকে এখানে টাইপ করতে হবে adstream.daraz.com। সো এই adstream.daraz.com.bd লিখে সার্চ করে দিবেন আপনারা। তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা স্পেশাল পেজ ওপেন হবে, এখানে দেখাচ্ছে যে members.daraz.com.bd, এগুলো হচ্ছে প্রাইভেট লিঙ্ক, এগুলো সচরাচর কোনো জায়গায় পাবেন না। যারা অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করবে তারাই মাত্র এই লিঙ্কগুলো পাবে, এন্ড স্পেশাল ভাবে শুধুমাত্র ইমেলের মধ্যে তাদের এই লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। সো তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন বা অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ওই ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে এখানে আপনাকে। সেখানে আমরা দিয়ে দিচ্ছি, দেন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে কত মানুষ দারাজে গিয়েছে, কতগুলো অর্ডার হয়েছে, মানে এখানে টোটাল ভিজিটর দেখা যাচ্ছে। তারপরে এখানে কতগুলো অর্ডার হলো এখানে দেখতে পারবেন, আপনার রেভিনিউ কত হলো, ইনকাম কত হলো, এটা এই পাশের অপশনে ক্লিক করলে দেখতে পারবেন, এরপর কতটা কনভার্সন হলো এগুলো দেখতে পারবেন, আর প্রথমে হচ্ছে কতগুলো ভিজিটর গেছে ওগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে আপনি এখান থেকে যে ডাটাগুলো দেখতে পারবেন, এখানে হয়তো লাস্ট এক মাসের ডাটা শো করে, আপনি যদি এর আগের গুলো দেখতে চান তাহলে এখান থেকে মান্থ পিসি সিলেক্ট করে দিলে হ্যাঁ হয়ে যাবে। এরপরে যে এখানে হচ্ছে ক্যাম্পেইন অপশন, এখানে কোন ক্যাম্পেইন থেকে কি হয়েছে ওগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর একটি পাশে রিসেট এক্সপ্লোর, সো এই অপশনগুলো রয়েছে। সো আপনারা যখন দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করবেন তখন এগুলো যখন দেখবেন তখন আপনারা বুঝে যাবেন। সো এখন ইম্পর্টেন্ট বিষয়টা দেখাচ্ছি। সো এরপর উপরে দেখতে পাচ্ছেন পারফরমেন্স রিপোর্ট, যেটা হচ্ছে এই পেজটা, আর পাশে রয়েছে আর্নিং রিপোর্ট, আপনি কত টাকা ইনকাম করেছেন না করছেন, হ্যাঁ, ওইটার একটা আর্নিং রিপোর্ট ওইখানে শো করবে, ঠিক আছে। সো এখন আমরা দেখবো যে কিভাবে আপনি দারাজ থেকে একটা লিঙ্ক নেবেন বা অ্যাফিলিয়েট লিঙ্ক নেবেন, তাই না। সো লিঙ্ক নেওয়ার জন্য আপনাদেরকে এখানে প্রমোট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দুই টাইপের আপনার লিঙ্ক পাবেন, একটা হচ্ছে ক্যাম্পেইন আর একটা হচ্ছে সরাসরি ডিরেক্ট লিঙ্ক, ঠিক আছে। সো যদি আপনি ডিরেক্ট প্রোডাক্টের লিঙ্ক নিতে চান তাহলে লিঙ্কে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনাকে টার্গেটেড লিঙ্কটা দিতে হবে। সো এখানে আমরা একটা প্রোডাক্ট লিঙ্ক নিয়ে নেই। সো ধরেন আমরা এখান থেকে এই যে ডেটল সাবানটা নাকি এটা কি জানি না, আচ্ছা এই যে এটা রয়েছে চালের বস্তাটা, ধরেন আমরা এটা প্রমোট করবো, ঠিক আছে। সো আমরা এটার লিঙ্ক এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নিলাম, দেন হচ্ছে গিয়ে আপনারা এই যে এখানে পেস্ট করে দিবেন লিঙ্কটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট লিঙ্ক, সরাসরি প্রোডাক্ট লিঙ্ক, এখন আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করছেন, তাই না। সো এবার এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে জেনারেট লিঙ্ক বাটনে ক্লিক করে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন আপনার প্রোডাক্টের জন্য একটা অ্যাফিলিয়েট লিঙ্ক এই যে তৈরি হয়ে গিয়েছে, এই লিঙ্কটাকে এখন আপনি কপি করে নেবেন। কপি করার পর হ্যাঁ, এখন আপনি এই লিঙ্কটা আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অথবা আপনি আপনার ফেসবুক পেজের থ্রুতে যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন সেটার থ্রুতে অথবা পেজের থ্রুতে ইনস্টাগ্রাম, মানে আপনি যে মাধ্যমেই আপনি ওয়েবসাইটের থ্রুতে করেন আর যেখানেই করেন, ওই এই লিঙ্কটা জাস্ট ওইখানে প্রমোট করলেই এই লিঙ্ক থেকে যারা যারা দারাজে আসবে, অ্যান্ড 30 দিনের মধ্যে যদি কেউ কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে আপনার এই অ্যাফিলিয়েটের পারফরমেন্স রিপোর্টের এখানে আপনি দেখতে পারবেন কতজন ভিজিটর ভিজিট করছে এই লিঙ্কের থ্রুতে, অ্যান্ড পাশাপাশি কতজন অর্ডার করছে, কতজন কিনছে, আপনার ইনকাম কতলো সব দেখতে পারবেন। সো এটা আমরা এখানে পেস্ট করে এখন সার্চ করলাম। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে চালের বস্তাটা চলে আসছে যেটা লিঙ্ক দিয়েছিলাম। সো দেখেন লিঙ্কটা কত বড়, বাট আমরা যখন শর্ট লিঙ্কটা পাইলাম অ্যাফিলিয়েট লিঙ্ক সেটা কত ছোট। সো এই লিঙ্কটাই কেউ ক্লিক করলে তাকে রিডাইরেক্ট করে এই লিঙ্কে নিয়ে আসবে, অ্যান্ড আপনি যখন কেউ প্রোডাক্ট কিনবে একটা কমিশন পেয়ে যাবেন। আর আপনি যদি কিউআর কোড দরকার করে তাহলে এই কিউআর কোডটাও মানুষের সাথে শেয়ার করতে পারেন, এইটা যদি কেউ স্ক্যান করে তাহলেও সেও এই প্রোডাক্ট লিঙ্কে চলে আসবে, ঠিক আছে। সো এটা গেল সরাসরি আপনি প্রোডাক্টের লিঙ্কটা কিভাবে নেবেন এটা। সো এখন আমরা দেখবো হচ্ছে ক্যাম্পেইনের কাজটা। সো ক্যাম্পেইনটা হচ্ছে দারাজে দেখবেন যে প্রায় সময় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালু করে তারা, ঠিক আছে। যেমন ইভেলির কথা তো জানেন, ইভেলি দেখবেন যে প্রত্যেক শুক্রবার একটা সাইক্লোন অফার চালু করে, যেই অফারে হুন্ডা গুলা 2-3 লাখ টাকার হুন্ডা 1 লাখ 1.5 লাখে পাওয়া যায়, 1 লাখ টাকার হুন্ডা 50,000-60,000 টাকায় পাওয়া যায়, এটা তো আপনারা সবাই জানেন।
সো এরকম দাজও কিন্তু বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চলে। সো যখন যে ক্যাম্পেইন গুলা চলবে আপনি কিন্তু চাইলে সরাসরি সেই ক্যাম্পেইন গুলা হ্যাঁ এখান থেকে প্রমোট করতে পারবেন। সরাসরি ক্যাম্পেইন প্রমোট করার পাশাপাশি ক্যাম্পেইনের লিংক পাশাপাশি ক্যাম্পেইন চলাকালীন যতগুলা ইমেজ রয়েছে ভিডিও ফুটেজ লাগবে আপনার সবগুলো এই যে ডাউনলোড ক্রিয়েটিভ নামে একটা অপশন রয়েছে এখান থেকে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে কি আপনারা যখন ইউটিউবে ঢুকেন দেখবেন যে দারাজের একটি অ্যাড চলে, ঠিক আছে, ইউটিউবে ভিডিও ওপেন করলে দেখবেন যে দারাজে বিভিন্ন ধরনের অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাড চালায়, ঠিক আছে। সো এই জিনিসগুলোই আপনার এখানে ডাউনলোড ক্রিয়েটিভের মধ্যে পেয়ে যাবেন। দারাজ আপনাকে রেডিমেড ওই বিষয়বস্তুগুলো দিয়ে দিবে, আপনি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আপনার ওয়েবসাইটে ব্যানারের মাধ্যমে লাগাইতে পারেন, আপনি ওই জিনিসটা ব্যানারের মাধ্যমে ফেসবুকে প্রমোট করতে পারেন, আপনার ইউটিউবেও দিতে পারেন লোগো আকারে ছোট করে, ঠিক আছে। সো মানে দারাজ আপনার জন্য ওই বিষয়বস্তুগুলো হ্যাঁ ইজি করে দিয়েছে। আর এখানে জেনারেট লিঙ্কে ক্লিক করার পরে হ্যাঁ আপনি ক্যাম্পেইনের লিঙ্কটা হ্যাঁ এখান থেকে পেয়ে যাবেন, এই যে এখান থেকে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পর আপনার ক্যাম্পেইনের লিঙ্কটা তৈরি হয়ে যাবে। এই যে ক্যাম্পেইনের লিঙ্কটা তৈরি হয়ে গিয়েছে, সেই লিঙ্কটা এখন আপনি চাইলে প্রমোট করতে পারেন। এখন আপাতত তিনটা ক্যাম্পেইন চলতেছে, এই যে দারাজ হোম পেজ, নিউ ইউজার জোন, টপ ডিরেক্ট ডিলস, মানে এই তিনটা ইয়া ক্যাম্পেইন চলছে। আরো অনেক সময় অনেক ক্যাম্পেইন থাকে, সো আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে এখন লিঙ্ক নিয়ে প্রমোট করতে পারেন। আর লিঙ্কটা কিভাবে প্রমোট করতে হবে, যেহেতু আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স অলরেডি অনেকটা কমপ্লিট করে ফেলছেন, আপনারা জানেন হায়ার লেভেলে জানেন, ঠিক আছে। সো ওইটা নিয়ে আপনাদের হয়তো টেনশন নেই। সো আশা করি কিভাবে সঠিক গাইডলাইন ফলো করে স্টেপ বাই স্টেপ দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবেন সেই বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন। সো আশা করি দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন হতে বা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে আপনাদের আর কারো কোনো প্রবলেম হবে না। তাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সাহায্য করব, ঠিক আছে। এরপরে যে পাশে আরেকটা অপশন রয়েছে মাই, মায়ের মধ্যে ক্লিক করলে এখানে মাই অ্যাকাউন্ট দেখতে পারবেন, মাই কমিশন প্ল্যান দেখতে পারবেন, সাপোর্ট সেন্টার, যদি আপনার কোনো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে সাপোর্ট সেন্টারে আপনি সরাসরি লাইভ চ্যাট করতে পারবেন, কথা বলতে পারবেন। আর হচ্ছে কমিশন, মানে আপনাকে কত কমিশন দেওয়া হবে কমিশন প্ল্যানটা আপনি দেখতে পারবেন। আর মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে আপনারা আপনার অ্যাকাউন্টের ডিটেলস পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে। সামনে একটু যদি দেখি, সো এই যে দেখতে পেলেন মাই অ্যাকাউন্টে আসার পরে এই যে আমি আমার যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা রয়েছে এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। মানে আমার অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস, ব্যাংকের ডিটেলস এখানে শো করছে, আমার অ্যাকাউন্টের ডিটেলসটা শো করছে। সো আপনারা এভাবে সেম প্রসেসে আপনার অ্যাকাউন্টের ডিটেলস গুলো এখানে দেখতে পারবেন। আর কমিশন প্ল্যানের মধ্যে আমরা একটু যাচ্ছি, সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কমিশন প্ল্যানটা ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে যে কোন প্রোডাক্টের উপর বা কোন টাইপের প্রোডাক্টের উপর আমরা কত পার্সেন্ট হারে কমিশন পাবো, সো আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। সো আশা করি দারাজের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম নিয়ে যাদের সমস্যা ছিল বা যারা রিকোয়েস্ট করেছিলেন সো তারা তাদের সলিউশনটা পেয়ে গিয়েছেন। আরো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, আমি সাহায্য করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আর অবশ্যই ক্লাসটি কেমন লেগেছে গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন। তো সবাই সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।